প্রথমটা আপনার কি আছে ক্যাপিটাল বাকিটা স্মল তো আপনি যাচ্ছেন সব ক্যাপিটাল হোক আমার বড় হাতে হোক ওকে সেই ক্ষেত্রে এই যে অপশন আছে এখান থেকে এ ক্লিক করবেন দেখেন সব বড় হাতে আসছে আবার যদি চান যে না আমার বড় হাতে লাগবে না এখানে ক্লিক করেন চলে যাবে ঠিক আছে অনেক সময় আমার লেখার নিচে আন্ডারলাইন থাকে এই যে এখানে আন্ডারলাইন এই যে আন্ডারলাইন অনেক সময় আন্ডারলাইন থাকে না অনেক সময় মাঝখানে আন্ডারলাইন থাকে এই যে আন্ডারলাইন তো এগুলো আপনি ক্লিক করলে বুঝতে পারবেন ইটালি ফটোশপে আগে করতাম যখন নতুন নতুন তখন ফটোশপে করতাম সবার আগে কারণ ফটোশপ ছাড়া ভালো লাগতো না আমার এরপরে যখন কোম্পানিতে ঢুকি তখন দেখি ইলাস্ট্রেটর করতে করতে মানে টিমের সাথে ঢুকি টিম ছিল সবাই গ্রাফিক্সের আমিও ঢুকছি গ্রাফিক্সের কিন্তু আমি পারতাম কি খালি ফটোশপ এক্সপার্ট তখন ফটোশপে এক্সপার্ট ইলাস্ট্রেটর বুঝতামই না তো আমাকে জয়েন করে বললো যে ইলাস্ট্রেটর পারবা ফটোশপ যে পারে ইলাস্ট্রেটর সে পারে ঢুকলাম ওমা আমাদের ফটোশপের কাজ দিল একদিন তারপরে বাকি থেকে সব ইলাস্ট্রেটর কাজ দিল ওই প্যাকেজিং ডিজাইন করা তারপরে আপনার লোগো ডিজাইন করা সব ইলাস্ট্রেটর করতে হবে এগুলো তারপরে আমি কি করলাম লিস্ট ওপেন করছি পারি হালকা পাতলা টুলস দিয়ে করতেছি মাঝে মধ্যে আটকে গেলে তাদের জিজ্ঞেস করতেছি করতেছি এরপর আস্তে আস্তে দেখলাম যে কাজ করতে করতে দেখি ওটে মজা লাগে ঠিক আছে আচ্ছা আরেকটা অপশন আছে আমি আরেকটা ই দেখাই আপনাদের লেখার ভিতরে অনেকগুলো অনেক লেখা দরকার হইতে পারে অনেক লেখা এই ওয়েবসাইটটা যাবেন এখান থেকে লেখাগুলো কপি করবেন মানে যেই কপি যেই যতটুকু দরকার আপনারা অন্য কোন কোম্পানিতে যে মানে তাদের হেডলাইন নিয়ে আসবেন না তাদের নিচে অ্যাবাউটটা নিয়ে আসবেন না আমাদের ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে অ্যাবাউট আর সার্ভিস তারপরে আপনার কোম্পানির ডিটেইলস এই ধরনের মানে কথা লিখতে হয় ঠিক না এত টাইপিং করার আমাদের সময় নেই তো এইখান থেকে আমরা কি করব লেখাটা কপি করব যতটুকু দরকার এই যে কপি করলাম কপি করে এটা পেস্ট করে দেন এটা আপনার হইতেছে কোনো কোনো প্রবলেম হবে না ডিজাইনে কেউ কপিরাইটের কোনো কিছুই ধরবে না ওকে এটা বিভিন্ন ডিজাইনে লাগে যেরকম আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতেছেন এটা আমি পরে দেখাচ্ছি আমি ওই যে পরের টপিকে যখন আসবো তখন এটা আর কি আমি আপাতত এই ওয়েবসাইটটা কপি করে দিয়ে রাখলাম এই টেক্সট আমি কপি করে এখানে একটু আসলাম টেক্সটের একটু এই দেখাই আর একটু আসার পরে এইটুকু সিলেক্ট করলাম আবার দেখেন টাইপ টুল সিলেক্ট করছি টাইপ টুল দিয়েও আমি টান দিছি দেখেন টাইপ টুল দিয়ে টান দিতেছি শেপের মতন দেখছেন শেপের মতন অর্থাৎ কতটুকুর ভিতরে আপনার টেক্সট গুলো বসবে আমি বললাম এইটুকুর ভিতরে আমার টেক্সট বসবে সিলেক্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম সরি আমি তো লিংক কপি করছি কন্ট্রোল ই দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পর অনেক লেখাটা অনেক বড় দেখা যাইতেছে কন্ট্রোল ই দিলাম সব সিলেক্ট হইলো ফন্টটা এবার ছোট করি এই যে ছোট বড় ওকে ইন্টার পেস্ট করলাম আমার দেখেন তো লেখাটা আমার দেখা যাইতেছে না একেবারে সব মিডলে আছে এই পাশে দেখেন না একটু ভেঙে গেছে এখানে ভেঙে গেছে এখানে ভেঙে গেছে সব মিডলে আছে ঠিক না আবার কন্ট্রোল এ ধরি সিলেক্ট করি কন্ট্রোল এ দিয়ে এটা কোথায় পাবেন এটা হচ্ছে আপনি এই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখা দেখছেন ক্যারেক্টারের পাশে প্যারাগ্রাফ ক্লিক করলাম এখান থেকে এই যে অ্যালাইন অ্যালাইনের টেক্সট অ্যালাইন আপনি এখানে আপনার লেফট সাইডের অ্যালাইন করেন লেফট সাইডের টেক্সট অ্যালাইন এই দেখেন সব লেফট সাইডে চলে আসে দেখছেন লেফট সাইডে চলে আসে এটা হইতাছে মিডল আপনার সব লেখা মিডল এটা হইতাছে রাইট সাইড এই যে রাইট সাইড ওকে এখন ধরেন রাইট সাইড লেফট সাইড সবই দিলেন
অনেক সময় দরকার হয় না যে আপনার দোনো পাশ সমান থাকবে, এটাও বড় থাকবে এটাও বড় থাকবে সব বড় থাকবে, সেক্ষেত্রে যেটা এগুলো ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনি কি চাচ্ছেন। ওকে, আচ্ছা এরপরে আরেকটু দেখাই, সেটা হচ্ছে টেস্টের বিষয়টা আরেকটু গুলো করে করি। এরপরে ধরেন গেলাম এখান থেকে, আমি যে অটো বলছিলাম, এই যে অটো অটো সিলেক্ট করবেন, কেন সিলেক্ট করবেন, আপনি যদি মাঝখানে গ্যাপ চান লেখার মাঝখানে, আপনি যদি লেখার মাঝখানে দেখেন এখানে কিন্তু এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না টেক্সট গুলো, আপনি দেখেন লেখার মাঝখানে একটা গ্যাপ আছে না, এই যে তো সব সমান সমান কিন্তু গ্যাপ, আপনি যদি লেখার মাঝখানে ধরেন আরেকটু বেশি চাইতেছেন, আরেকটু গ্যাপটা আরেকটু বেশি থাকুক, তাহলে এই যে এখানে এখানে এসে এই যে সিক্স ক্লিক করলাম, এগুলো চেপে গেছে উপরে চলে চেপে গেছে, এখান থেকে আস্তে আস্তে মাউসটা ঘুরান দেখেন নিচে নামবে, ওই যে নিচে নামছে যে এতটুকু আমার দরকার, আর একটু বেশি দরকার তাহলে একটু বেশি দেন, আর একটু কম দরকার তাহলে একটু কম দেন, যতটুকু দরকার, আর চাইতেছেন না একেবারে আমার নর্মাল যেভাবে থাকে সেভাবে দরকার, তাহলে এখান থেকে অটো সিলেক্ট করে দেন, তাহলে নর্মাল যা থাকে তাই আসবে। ওকে, এরপরে দেখেন আরেকটু জিনিস, দেখেন টেক্সটের আরো বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন আমার ওয়ার্ডটা এখানে এসে একটা শেষ হইছে, এখানে কোনো ওয়ার্ড নাই, গ্যাপ, এখানে গ্যাপ দেখছেন, এখানে আবার গ্যাপ, এই যে অ্যালাইনটা এই অ্যালাইনটা অর্থাৎ এই অ্যালাইনটা তো এই লাইনের এই লাইনের, সেক্ষেত্রে আপনি যে লাইনটা আপনার এদিকে চাপা দরকার সেই লাইনটা আপনি সিলেক্ট করেন, ধরেন এই লাইনটা চাপবে আর একটু, এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে অপশন, এই যে এখান থেকে একটু ঘুরান বেশি ঘুরে গেছে, এটা যদি এটা যদি বেশি হয় তাহলে এটা ঘুরান, একটু চেপেছে, এখন এটা ধরি, আমি এটা দিলে আর একটু বুঝতে পারবো, এই এই দেখছেন এটা ধরলাম, এই যে চাপছে, এটা হচ্ছে এটা, ওকে, এই হইতেছে আমাদের টেক্সটের অপশন। টেক্সটের আরো অপশন আছে, আরো অপশন আছে টেক্সটের আরো অপশন আছে, যেরকম এটা ধরলাম, ধরার পরে এবার এটা না এটা যাব, এখানে ক্লিক করি এই অপশনটা, ক্লিক করার পরে এই সরি এই আমাদের এরকম দেখেন না সাইনবোর্ডের ভিতরে এরকম থাকে, এরকম স্কুল প্রতিষ্ঠানের সাইনবোর্ডে, এটা হচ্ছে সেই অপশন। এই যে কালার অপশন, এই যে লেখা, এই যে অপশনটা আসছিলাম না আগে আমরা, এই যে কালার লেখা, এখানে কালার ক্লিক করলাম, এই দেখেন আমি কি রেড, এই যে রেড কালার করে দিলাম, ওকে পেস্ট করলাম, দেন ওকে, এটা কালার হ্যাঁ, তাহলে যত যত যেটা সিলেক্ট করবেন ওইটা আরেকটা কালার হবে, যে ধরেন এই জি
এটা সিলেক্ট করলাম, এটা একটা কালো দিলাম, এটা ব্ল্যাক করি, এই যে ব্ল্যাক হইছে। আচ্ছা তারপরে ধরেন এই ডি ডিটাকে আমি করলাম ধরেন ব্লু কালার, ব্লু কালার হইছে। যেটা ধরবেন সেটা ধরে কালার চেঞ্জ করতে হবে, ধরে ধরে কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে হইতেছে আমাদের বিজনেস কার্ড, আমি একটু বিজনেস কার্ড দেখাই। বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর বিজনেস কার্ড। যদিও আমি আগে বলছি বিজনেস কার্ড আমরা ইলাস্ট্রেটরে করি, ফটোশপও করা যায়, সমস্যাও নাই, কিন্তু ফটোশপে আমরা ম্যাক্সিমাম করি না, তারপরেও করা যায় ফটোশপে। ফটোশপে কিভাবে করবেন এটা খালি জাস্ট আমি মাপটা দেখাবো, কিভাবে মাপ নেবেন কিভাবে, কারণ এই মাপটা ইম্পর্টেন্ট আছে। কারণ কখনো যদি আবার প্রিন্টের কাজ আপনার ফটোশপে দরকার হয়, সেক্ষেত্রে একটু মাপ মার্জিন গুলো দরকার হয়। ওকে, এখন ফটোশপ বিজনেস কার্ডের সাইজ কত, গুগলে এসে জাস্ট সার্চ দিবেন বিজনেস কার্ড সাইজ, বিজনেস কার্ড সাইজ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, এটা কি একেবারে স্ট্যান্ডার্ড সাইজ। আমাদের বাংলাদেশে লোকাল যারা এরা হচ্ছে 3. আপনার 2.5 করে, আর হচ্ছে ওখান ওইখানে করে তো হচ্ছে 1.75 করে। ঠিক আছে, বাংলাদেশের বিজনেস কার্ড গুলো, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 3.52। আচ্ছা ফার্স্টে আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে আজকে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। ওকে, এখান থেকে ইঞ্চি করে দিব, ইঞ্চি করার পরে এখানে আমার সাইজটা বলে দিব, সাইজটা কত বলছি 3.5 আর নিচে 2, সরি 3 আসছে 2, রেজুলেশন 300, কালার মোড অবশ্যই কি কালার, সিএমওয়াইকে, সিএমওয়াইকে যেহেতু প্রিন্টেড প্রিন্ট ডিজাইন তার মানে সিএমওয়াইকে। ওকে পেস্ট করব, এই যে কার্ডে সাইজ এসে পড়ছে একেবারে, এটা হইতেছে আপনার ফুল ডিজাইন হবে। এখন এই ডিজাইনের পাশাপাশি আপনাকে একটা এক্সট্রা গাইড দিতে হয়, যেটা বলা হয় কাটিং মার্ক। কাটিং মার্ক আপনারা যখন দেখেন যে প্রিন্টের যারা ডিজাইন ই করে, পিন করে যারা, তারা কিন্তু একটা একটা করে পিন করে না, করে না, একসাথে অনেকগুলো দিয়ে একটা পেজে, ধরেন বিজনেস কার্ড ধরেন আপনার 50টা, তো একসাথে বিন বের হয় 50টা, তো 50টা বিন বের করে উড়ে গেলে কি করে, মেশিং এ কাটে না মাঝখানে, তো মেশিং এ যাতে কাটার সময় আপনার ডিজাইনটা কাটা না যায় সেজন্য এক্সট্রা একটা মাপ দিয়ে রাখতে হয়। এটা আমাদের দেওয়া, আমাদের দিতে হয়, এটা একটা এক্সট্রা মাপ দিতে হয় কাটিং মার্ক, যে কতটুকু থাকবে আপনার এই এই এক্সট্রা, ওইখানে ওইটা যদি কাটা যায় সমস্যা নেই, আমরা যাতে ডিজাইন কাটা না যায় এর জন্য ওটাকে আমরা কি বলি, ব্লিড বলে, অনেকে ব্লিড বলে, অনেকে মার্কিং বলে, অনেকে কাটিং মার্ক বলে, অনেক অনেক কথা বলে, ঠিক আছে, অনেক ভাবে বলে। তো কাটিং মার্কটা কিভাবে দিব আমরা, ফার্স্টে আমরা যাব ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে যাব, এখানে আপনার ইঞ্চি করে দেন, এখান থেকে ইঞ্চি করার পরে এখানে উপরে দেখবেন যে আপনার সাইজটা দেখাচ্ছে, উপরে সাইজটা দেখাচ্ছে, এখানে আপনার যে এক্সট্রা যে নিউ সাইজ ওই সাইজটা এখানে বসাবেন। তার আগে আপনি, আমি এখনো দিইনি, তার আগে আপনাকে রোলার টানতে হবে, রোলার আমাদের কিন্তু এখানে একটা অপশন ছিল রোলার, দেখবেন এই যে রোলারস, ঠিক আছে, গাইড, এটা হচ্ছে আজকে এই রোলারটা হচ্ছে কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলাম, দেখেন উপরে আমার কি আসতেছে একটা নাম্বার, হ্যাঁ নাম্বারের মতন একটা রোলার আসতেছে, কত কত নাম্বার দেখছেন,
এটাকে আমি এখান থেকে পিক্সেল আছে এটাকে আমি ধরেন ইঞ্চিতে করে সরি ইঞ্চিতে এই রুলারের উপর রাইট বাটন ক্লিক করলে ইঞ্চি দেখা যাবে পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার ইঞ্চিতে করে দিলাম এই যে আমার এখান থেকে শুরু হলে এখানে দেখেন 3.5 আছে আর এখান থেকে 2 আছে এই যে দেখাচ্ছে তো আমি রুলারটা কোথা থেকে নিব কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে আবার কন্ট্রোল আর দেন রুলারটা চলে গেল আবার কন্ট্রোল আর দেন রুলার চলে আসলো এখন এই কর্নার থেকে রুলার অপশন থেকে জাস্ট হালকা একটু ধরে একটা টান দেন দেখেন একটা লাইন বের হইতাছে এটাকে বলা হয় রুলার গাইড এই যে লাইন আসছে আসার পরে এখানে আমি এই লাসমাটা ছেড়ে দিলাম দেখছেন আসছে এই রুলার গাইড এরপরে এখান থেকে কর্নার থেকে টান দিলাম এখানে ছেড়ে দিলাম আসছে এখন আবার এখান থেকে নিয়ে এইখানে ছাড়লাম উপর থেকে নিয়ে এখান থেকে শান্ত আহমেদ বুঝতে পারছেন কোনটা হ্যাঁ এটা এই যে উপর থেকে ধরেন এই যে নিচে টান দিলাম নিচে টান দিলে সমস্যা নাই নিচেও আসতে পারবে সে ঠিক আছে না না উপরে দেন নিচে দেন সমস্যা নাই তো এখন ধরেন এই রুলার গুলো আপনার বেশি হয়ে গেছে বা আপনার এই যে এখানে চলে আসছে সমস্যা নাই এখানে আবার এই যে রুলারের উপরে আসবে না এই যে জাস্ট এই যে দেখছেন একটা মাউসে একটা আইকন আসছে এটা ধরে জাস্ট ক্লিক করে ধরে রেখে এখানে এসে ছেড়ে দেন এই ওকে দেখেন এই যে চারপাশে আমার একটা লাইন এটা হইতাছে কি মাপ দিলাম আমি ওকে এরপরে আমরা কি করব ইমেজে যাব এবার ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব ক্যানভাস সাইজে থেকে এখন এখান থেকে সাইজটা বাড়ান কত বাড়াবেন এখন বিজনেস কাটে কত রাখতে হয় তারপর অন্যান্য ডিজাইনে কত রাখতে হয় এই যে কাটিং মার্কটা যেটা হচ্ছে যে এক্সট্রা ব্লিড এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কত দিতে যাচ্ছেন যদি বেশি দেন তাহলে বিজনেস কাটটা বড় হবে যদি একটু কম দেন তাহলে কাটিং মার্কটা একটু কম দেখা যাবে এই হবে না তো মোটামুটি একটা সাইজ দিবেন ধরেন আমি 0.25 দিলাম নিচেও 0.25 দিলাম একটু বেশি হইতাছে মনে হয় এটা তারপরে সমস্যা নাই 0.25 দিয়ে ওকে পেস্ট করলাম দেখেন এক্সট্রা একটা মাপ আসছে না আমার কিন্তু এটা কিন্তু মেইন মার্ক দেখছেন এরপর থেকে এরপরে এই যে বাড়তি একটা আসছে দেখছেন আপনি এখন যান আপনার এই আর্টবোর্ডের সাইজ কত আপনি দেখবেন ইমেজ থেকে যান ক্যানভাস সাইজে যান এই যে আর্টবোর্ডের সাইজ দেখাইতাছে কত 3.75 নিচে হইতাছে 2.25 এটা দেখাচ্ছে আমি যে যে এক্সট্রা বাড়তি নিছি এটা এখানে অ্যাড হয়ে গেছে এখন কি করবেন এখন হচ্ছে আপনার যে এক্সট্রা যে মাপটা নিছেন এটা থাক সমস্যা নেই এরপরে আপনি রেকট্যাঙ্গুলার টুলসটা সিলেক্ট করবেন রেকট্যাঙ্গুলার এই যে রেকট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই পুরো আর্টবোর্ডে পুরোটা আর্টবোর্ডের উপরে আপনি কি করবেন একটা শেপ নেবেন এই যে শেপ নিলাম পুরো আর্টবোর্ডে আবার শেপ বোর্ড শেপটা বাহিয়ে গেল সমস্যা নাই শেপটা বাহিয়ে গেল সমস্যা নাই এরপরে কন্ট্রোল টি দেন সরি কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি দিয়ে শেপটা সিলেক্ট করেন শেপটা সিলেক্ট হইছে না এই যে এরপরে এই যে এই যে যে এক্সট্রা যেটা বাইরে গেছে এটা জাস্ট এখান থেকে এসে এই যে অ্যাটাচ করে দিলাম এখান থেকে এই অ্যাটাচ করে দিলাম অ্যাটাচ করে দিলাম এখান থেকে এই অ্যাটাচ করে দিলাম অ্যাটাচ করে দিলাম ওকে পেস্ট করলাম শেষ ঠিক আছে এখন এটা হচ্ছে আমার কিসের এটাকে এক প্রকার বলা হয় অনেকে বলা এটাকে এই যে এক্সট্রা যে মাপটা দিছে এটাকে বলা হয় আরেক ধরনের নাম হতে পারে কালার গাইড ওকে এখন কালার গাইড দিছি ভিতরে আরেকটা গাইড দিতে হয় ভিতরে এটার এটা হচ্ছে মেইন মাপ না আমার এটা মেইন সাইজ আমার এই সাইজের এটা কিন্তু আর মুভ করতে পারবেন না আপনি এটা সরাবেন না তাহলে সাইজটা কিন্তু সমস্যা হবে তো এটা হচ্ছে আমার ভিতরে এই যে ভিতরে এই কাটটা আমার কথা কি একেবারে বুঝতে পারতেছেন এইগুলো কিন্তু
মাপের বিষয় ওকে এই যে এই যে এই যে যে গাইডটা দিলাম এটা হচ্ছে মেইন আমার এটার বাইরে যেটা দিছি এটা এক্সট্রা এটা কাটা যাবে এক্সট্রাটা কাটা যাবে আপনার ওকে এখন ভিতরে আরেকটা দিতে হবে এটা কিসের জন্য ওটা হচ্ছে টেক্সটের জন্য আর কতটুকু ভিতরে আপনার টেক্সটটা থাকবে আপনি তো টেক্সট একেবারে লাগায় দিতে পারেন না আপনার ডিজাইনে এই বাইরে কি করতে পারেন না আপনি দেখবেন নরমালি যাদের বিজনেস কার্ড এদের দেখবেন চারো পাশে এক সমান থাকে একটা যে কোন একটা সার্কেলের সমান ভিতরে আপনার কার্ডগুলো থাকে টেক্সটগুলো থাকে লেখা থাকে ইনফরমেশন থাকে লোগো থাকে সব ওইটাকে বলা হয় টেক্সট গাইড টেক্সট গাইডটা সেম একুরেট সেম একুরেট মাপ দিব সেটার জন্য আমাকে এটা উপরে ক্লিক করলাম ক্লিক করে এখানে সেম 0.25 ইঞ্চি না ইন দিলাম 0.25 ইন এই যে না না এটা তো গাইড দিতাছে গাইড লেখাটা থাকবে মাঝখানে আপনার আচ্ছা আমার মনে হয় মাপ নিতে ভুল হইছে আমার যেহেতু এইটা হচ্ছে 0.25 তাহলে কন্ট্রোল টি দিয়ে এই সাইজের নেন এই যে এইটুকু দেখেন এইটুকু নিলাম এইটুকু আমার কত আছে 0.25 না মনে আছে এটা তো আমি এইটুকু আমি কি নিছি 0.25 এর নিছি না তো এইটুকু আপনি 0.25 নেন এই যে কত এইটা কেন মানে এই জিনিসটা কেন এটা আমি দেখাচ্ছি এটা পুরো শেষ করি তাহলে বুঝতে পারবেন 0.25 নিয়ে আমি একটা শেপ নিলাম এই যে শেপ শেপ দিলাম শেপ দিয়ে এইটুকু ধরেন 0.25 এর একটা শেপ নিলাম শেপ নেওয়ার পরে এখন আমি এটা বাইরে দেই না ভিতরে দেই সরি ভিতরে এই যে এখন আমি রোলার টানি এটা রোলার টানলাম এখান থেকে এইখানে অ্যাটাচ করব এই যে এখানে দেখছেন এখান থেকে একটা নি এইখানে অ্যাটাচ করব এটাকে আমি আবার এই কর্নারে নিয়ে আসি এই পাশে তো আমার দিতে হবে এখান থেকে এই এখান থেকে এই এটা আমার লাগবে না এটা আমি ডিলিট ওকে এইটা হচ্ছে এই যে আমি আবার দেখাই এটা হচ্ছে আপনার কি মেইন এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার মেইন মেইন গাইডটা ঠিক না আর এই যে যেটা এখন দিলাম এটা হচ্ছে টেক্সট গাইড অর্থাৎ এটার বাহিরে টেক্সট গুলো যাতে যাইতে পারবে না লোগো যাইতে পারবে না এটার বাহিরে যাইতে পারবে না এটার বাহিরে যাইতে পারবে না কিন্তু ডিজাইন শেপ বাহিরে যাক আপনার ডিজাইন শেপ বাহিরে যাক সমস্যা নেই কিন্তু আপনার টেক্সট কোথা যেতে পারবে না এই যে লাস্ট যে ভিতরে যে গাইডটা দিছি এই গাইডের ভিতরে থাকবে সব ভিতরে থাকবে টেক্সট এই গাইডের বাহিরে টেক্সট যাবে না বুঝতে পারছেন এই গাইডের বাহিরে লোগো যাবে না এই গাইডের বাহিরে টেক্সটও যাবে না এই গাইডের বাহিরে আপনার কোনো কোনো কিছু যাবে না কিন্তু ডিজাইন যেতে পারে ডিজাইন অর্থাৎ ডিজাইন বলতে আপনার শেপ নেবেন যে পেন টুল দিয়ে বিভিন্ন শেপ নেবেন এগুলো আপনার পুরো বাহিরে যাক এই আর্টবোর্ডের বাহিরেও যাক সমস্যা নেই আপনার এই ভিতরে যেতটুকু গাইড এই গাইডের ভিতরে সব আপনার লোগো আপনার টেক্সট সব কিছু থাকবে বুঝতে পারছেন এবার এর জন্য এই গাইডটা দিছি আমরা কারণ আমি তো ধরেন যে একটা একটা টেক্স দিলাম এই জায়গায় আর একটা টেক্স দিলাম এই কোন একটা লাগাই দিলাম তাহলে তো দুই পাশে আমার সমান রইল স্পেস না এটা আবার দেখাবো আচ্ছা সবগুলো একসাথে ডিলিট করে দেন বস্তু দিয়ে টান দিয়ে কি সব কি ধরো কয়েকটা শেপ
হ্যাঁ আচ্ছা ধরেন আপনার ধরেন আপনি যে শেপ এই শেপ এই শেপ শেপ না কতগুলো শেপ একসাথে ডিলিট করার জন্য বাইরে থেকে এই যে মুভ টু ই সিলেকশন টুলি হ্যাঁ একসাথে সিলেক্ট করলাম আমার লেয়ার খেয়াল করবেন লেয়ার দেখেন সব একসাথে সিলেক্ট হইছে দেখছেন এখন খালি প্রিভিউতে ডিলিট পেস্ট করেন প্রিভিউতে ডিলিট ডিলিট আবার এটাকে ব্যাক আনার জন্য কি করতে হবে কন্ট্রোল কন্ট্রোল অল্ট জেড ভুল করে ফেলছেন অনেক দূরে চলে গেছেন মাঝখানে সলিউশন করবেন সলিউশন করার অপশন আছে সলিউশন মাঝখানে অপশন আছে কিন্তু মানে নতুন করে আর কি ওখান থেকে শুরু করার কোনো অপশন নেই ঠিক আছে আচ্ছা ই শান্ত আমি এটা আবার দেখাবো প্রসেসটা আচ্ছা আমি এটা কেটে দিলাম আমি ফাইলে যাব ফাইল থেকে নিউ নিউ থেকে আমার এই যে সাইজ আছে সাইজ দুইটা বসাবো ইঞ্চিতে 3.25 এটা হচ্ছে মেন সাইজ সরি 3.5 আর ইঞ্চি হচ্ছে 2 এটা হচ্ছে মেন সাইজ বিজনেস কার্ডের 19,800 ওই 3.5 আর নিচে হচ্ছে 2 ওকে তারপরে হইতেছে সিএমওই কে কালার যা আছে তাই ওকে এই হইতাছে আমার কি মেন সাইজ এই মেন সাইজটাকে আমার মানে আইডেন্টিফাই করে রাখতে হবে আমি কারণ এটা ভিতরে আমি কাজ করব আমাকে মেন সাইজটা ধরে রাখতে হবে আইডেন্টিফাই যেটা যে আমার সাইজটা একটা দিয়ে রাখতে হবে এর জন্য আমি রোলারটা নেই কন্ট্রোল আর দিলে এই রোলারটা চলে যাচ্ছে যাচ্ছে কন্ট্রোল আর দিলে আবার রোলার চলে আসতেছে দেখছেন এই কর্নার থেকে জাস্ট এইভাবে আমি রোলার টেনে এখানে অ্যাটাচ করলাম এই কর্নার থেকে একটা রোলার টেনে এখানে অ্যাটাচ করলাম কর্নার থেকে অ্যাটাচ করলাম এই অ্যাটাচ করলাম কর্নার থেকে এই অ্যাটাচ করলাম এই অ্যাটাচ করলাম ওকে অ্যাটাচ করলাম এখন আমার সাইজটা বাড়াতে হবে সাইজটা বাড়ানোর জন্য ইমেজে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখান থেকে আমি সাইজটা কত দিব 0.25 আর এখানে দিব 0.25 অবশ্যই অবশ্যই রিলেটিভ এই যে এই অপশনটা ক্লিক করে রাখতে হবে যাতে চারপাশে আমার সমান হয় এটা যদি ক্লিক না থাকে তাহলে কিন্তু হবে না ওকে ক্লিক করবেন ওকে এখন আপনি সাইজটা বসান এরপরে আপনার ওকে পেস্ট করেন সাইজটা বাড়ছে না আমার সাইজটা বাড়ছে আমার আর কিছু দরকার নাই আমি এখন একটা রেকট্যাঙ্গুলার টুল সিলেক্ট করব আমি রেকট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে এই কোণার থেকে এই মাপটা নিব কারণ এই মাপটা তো 0.25 এরই না এই মাপটা নিলাম দেখেন একটু বেশি হয়ে গেছে কন্ট্রোল টি দিয়ে এটাকে সমান করেন এই ওকে দিলাম শেষ এখন আমি এটাকে এইখানে নিয়ে আসবো ভিতরে আমার গাইডের ভিতরে এসে আরেকটা গাইড দিব এখান থেকে একটা রোলার টান দিলাম এখান থেকে একটা রোলার টান দিলাম
এটা এই পাশে হচ্ছে আর উপরে এই পাশেরটা হয় নাই তো এই চ্যাপ্টার জন্য এটার জন্য আমি এটাকে আবার এখানে নিয়ে আসলাম জুম করি এই কর্নারে নিয়ে আসলাম এই কর্নারে নিয়ে আসলাম ওকে তারপর এটা ডিলিট করে দিলাম শেষ আমার প্রসেস দেখছেন এই এখন আরো কাজ আছে এখন যাবেন রেকট্যাঙ্গুলার টুলস রেকট্যাঙ্গুলার টুলস পুরো আর্টবোর্ডে একটা শেপ নেন শেপ নিছি না কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে সমান ভাবে চারপাশে সমান করে আর্টবোর্ডের মাপে অ্যাটাচ করে দেন অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাবে আপনার যদি আপনি জাস্ট একটু টেনে দেন ওকে এই রেকট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করার পরে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার যেন একটু উপরে খেয়াল করেন উপরে উপরে খেয়াল করে এই যে অপশনটা এখানে দেখেন ফার্স্ট যে অপশনটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যে ওভারল্যাপিং শেপ নামে একটা অপশন আছে লাস্টে দেখছেন এটা ক্লিক করেন এটা ক্লিক করার পরে এবার আপনার মেইন যে সাইজটা ওই সাইজের থেকে টান দেন আপনার মেইন সাইজ ছিল এটা ঠিক না এই যে এটা না আমার আর্টবোর্ড কি দেখা যাচ্ছে না নাকি কালারের জন্য ই দেখা যাচ্ছে না আমার টুলস এই যে এটা ছিল না এখান থেকে জাস্ট একবারে আপনার মেইন সাইজটা মার্ক করেন এই যে মার্ক করলো ছেড়ে দিলাম অবশ্যই ওখান থেকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করে তারপরে ছেড়ে দিলাম এই যে মাঝখানে কি হয়ে গেল হোয়াইট হয়েছে না মাঝখানে কি হলো হোয়াইট হয়ে গেছে রাইট এখন এখান থেকে এই যে ডাবল ক্লিক করলাম কালার সিলেক্ট করব কোথা থেকে এখানে এটার উপরে ডাবল ক্লিক করলাম দেখেন চারপাশে আমার ব্ল্যাক এটা হইতাছে আপনার কাটিং মার্ক এখানে এই অপশনটা ডাবল ক্লিক করলে এডিট করতে পারতাছেন এটা তো জানেনি এখানে লিখে দিলাম ব্লিড এন্টার দিলাম এটা লিখে দিলাম কি ব্লিড এই লেয়ারটা যে লেয়ারটা এখানে লিখে দিলাম কি ব্লিড তো ব্লিডের আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে ডাবল ক্লিক করেন কালার চেঞ্জ করতে পারবেন শেষ কালার চেঞ্জ করে কি হবে এটা তো কাটাই যাবে হ্যাঁ কাটা যাবে মানে আপনি মার্ক করার জন্য আর কি চেঞ্জ করে দিলেন ঠিক আছে কি করার জন্য এখন এই যখন ডিজাইন করবেন তখন এই ব্লিডটা হাইড করে রাখেন এখান থেকে হাইড এখন আপনি ডিজাইন করেন যখন ফাইল ফুল রেডি এই ব্লিডটা আপনি ই করে দিবেন ই করে সবার উপরে দিয়ে দিবেন সবার উপরে ঠিক আছে ডিজাইন সব যত এলিমেন্ট থাকবে সব থাকবে ব্লিডের নিচে ব্লিডটা সবার উপরে থাকবে ওকে তো যখন ডিজাইন করবেন তখন ব্লিডটা হাইড করে রাখবেন এখন আপনি কাজ করেন আপনার মতন ডিজাইন করেন ওকে এখন আপনি এখান থেকে ডিজাইন করবেন ডিজাইন করার জন্য এখন বিজনেস কার্ড ডিজাইন করব আমরা ধরেন আচ্ছা ডিজাইন করার জন্য আমাদের সবার আগে কি লাগে নাম লাগবে নাম্বার লাগবে ফোন লাগবে এগুলোই তো লাগবে তারপরে ডিজাইনের শেপ টানতে হবে এগুলোই তো লাগবে ঠিক না আচ্ছা আমার তো এখন আইকনের দরকার আইকনও তো দরকার ফোনের আইকন ইমেলের আইকন ওয়েবের আইকন ঠিক না তো আইকনের জন্য আমি আপনাদের ফাইল দিচ্ছি আচ্ছা এই লিংকে দিয়ে দেব এই এই আপনাদের যে ভিডিও রেকর্ড হচ্ছে এই ভিডিওর নিচে দেখবেন যে ডাউনলোড লিংক পাবেন একটা ঠিক আছে ওই ওখান থেকে ডাউনলোড করবেন শেপ ধরেন আইকন নিয়ে আসি আমি এখান থেকে ফটো এটা ডাউনলোড করে নিবেন এটা না সাথে ইলাস্ট্রেটরটাও আছে এই যে এটা এই দুইটা এটা যখন ইলাস্ট্রেটর ডিজাইন দেখাবো তখন এটা কাজে লাগবে এখন আপাতত ফটোশপের ই চলতেছে এটা কাজে লাগতেছে আপনার ওকে
এখান থেকে ধরেন কি কি আইকন লাগবে, ফোনের আইকন, এই যে ফোনের আইকন, লোকেশন, সব কিছু আছে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব কিছু আছে। আমি একটা লোগো এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসি, এই যে লোগো, ধরেন এই লোগোটা এখানে রাখলাম। আচ্ছা শেপটা নিয়ে আগে আমি একটা ডিজাইন নিয়ে আসি গুগল থেকে, ধরেন সিম্পল একটা ডিজাইন আগে নিয়ে আসি, যেহেতু ই হয়ে গেছে এখানে। এটা নিয়ে আসি পেন টুলের কাজ, টান দিয়ে ফটোশপে এনে ছেড়ে দিলাম এটা। ওকে, এটা কি করছে, একটা শেপ নিছে, এখানে একটা শেপ নিছে, একই শেপ কপি করে দিছে, খালি পেন টুল সিলেক্ট করলাম, কোথা থেকে শুরু করছে, পেন টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করে এই কন্ট্রোল টি দিয়ে বড় করি। ওকে, সেম শেপটা আরেকটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে, লেয়ার কপি করে কি দিয়ে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং এটাকে কালার দিই, ব্লেন্ডিং অপশনে যাব, গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট কালার এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, সেটা সিলেক্ট করি রেড কালার, এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন দেখাইছি আমি, গ্রেডিয়েন্ট অপশন দিলাম, ওকে ওকে, টান দিয়ে নিচে দিলাম, নিচে দেওয়ার পরে একটু সামনে দিব, সরি সামনে না দিয়ে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই, এটা সামনে চলে আসবে, ওকে ঠিক আছে, ঠিক আছে। এখন এই সাইডটা একটু ই লাগতেছে না, একটু বড় হয়ে এখানে চিকন, সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু রোটেট করি, প্রোটেক্ট করে এটা ভিতরে দিই, বুঝতে পারছেন, শান্ত আহমেদ দেখতেছেন, এই এটা দিলাম, কন্ট্রোল টি দিয়ে দোনোটাকে আর একটু ছোট করি, ওকে। আমার লোগোটা কিন্তু নিচে পড়ে গেছে, টান দিয়ে উপরে উঠিয়ে দিই, লেয়ার কিন্তু আপ ডাউন করলে লোগো আপ ডাউন হচ্ছে, এটা মাঝখানে রাখলাম, দেন দুইটাকে একসাথে গ্রুপ করব, এই দুইটা শেপকে একসাথে গ্রুপ করব কিভাবে, দুইটাকে সিলেক্ট করব, কি ধরে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এই যে গ্রুপ হয়েছে, এবং কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, কপি করে কপিটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে রোটেট করে দিই, এই করার পরে এখানে বসে, এই ওকে ওকে। আচ্ছা এই এই যে এই যে আমার যে আমি যে লাইনগুলো টানছি এগুলো আমার ডিস্টার্ব করতেছে, ধরেন যে ভালো লাগতেছে না এই লাইন দেখতে, এগুলো চাইলে আপনি হাইড করতে পারেন, এই যে রোলার গুলো হাইড করতে পারেন, হাইড করার জন্য কন্ট্রোল কি এইচ, কন্ট্রোল কন্ট্রোল এইচ দিলে দেখেন সব চলে গেছে, হাইড হয়ে গেছে, আবার কন্ট্রোল এইচ দিবেন আবার চলে আসবো সব আগের পজিশনে, কন্ট্রোল এইচ দিলে হাইড, কন্ট্রোল এইচ দিলে আবার চলে আসবে। আমি কিন্তু অনেকগুলোই অপশন আপনাদের বলছি, এগুলো মাথা রাখা হয়তো পসিবল না, আজকে অনেক টপিক বলছি, বড় করে দিলাম, ওকে। এখন এখন হচ্ছে ধরেন, আচ্ছা এটা হইতেছে আমার কি পার্ট,
ফ্রন্ট পার্ট ধরেন বা ব্যাক পার্ট এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এই দুটাকে এই যে গ্রুপ এটাকে লিখে দিলাম আপনার ধরেন ফন ফন ওকে এটাকে হাইড করব মনে রাখবেন বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড হয় এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড না এই দুই সাইডের ডিজাইন আপনাকে একই টেমপ্লেটে ফটোশপের ক্ষেত্রে একই টেমপ্লেটে করতে হবে বুঝতে পারছি একই ফাইলে দুটোটা ডিজাইন করতে হবে কারণ এখানে দুইটা ডিজাইন আছে দুটোটা ডিজাইনই একই ফাইলে করতে হবে একই ফাইলে কিভাবে এই যে সিম্পল আমি এগুলো সব গ্রুপ করে দিছি এখানে লিখে দিছি লেয়ারে লিখে দিছি কি আমি ফন্ট ফন্ট সাইড এটাকে হাইড করলাম শেষ এখন আবার করার তো আমার দরকার নাই কারণ আমি ডিজাইন তো সেম রাখতাছি না তাহলে আমি এটা কি করব ফন্ট সাইডটাকে আরেকটা গ্রুপ এই করি কপি করি কপি করে নিচেরটা হাইড করি হাইড করে এই লোগোটা আমার দরকার নাই লোগোটা খালি লোগোটা দরকার আছে এটা তো লাগছে না হ্যাঁ এখানে লাগছে লোগোটা দরকার আছে দরকার নাই কোনটা আমার এটা এটা আমি ডিলিট করে রাখি এবং এটাকে আমি বলে দেই কি ব্যাক ব্যাক ফন্ট ব্যাক দেখছেন কন্ট্রোল এস দিয়ে আমি তো রোলারটা নিয়ে আসি এই লোগোটা আমি কন্ট্রোল টি দিলাম দিলে ছোট করে যদি লোগোটা বোঝা যাইতেছে না আপনার এই কালার উপরে তো আদতেই কোনায় রাখি অবশ্যই বলছিলাম এই যে গাইডের ভিতরে থাকবে আপনার এই যে গাইডের ভিতরে ঠিক না এরপরে আমার এখানে দেখেন এখানে ধরেন এই যে লেখা আছে এই যে নাম আছে এইটা আছে এই যে এত কিছু আছে এগুলো সবই আপনি করবেন আমি আপাতত আমার দেখি বিজনেস কার্ড কি ফটোশপে করা আছে কিনা যদিও করা নাই মনে হয় আমার কাছে মনে হয় থাকলে তো ভালো থাকলে একটা ফাইল নিয়ে আসি একটা ফটোশপে করা নাই বিজনেস কার্ড এরপরে আমার কি লাগবে ফোন ফোন মেসেজ এরপরে আমার ইমেল ওয়েব আর কি লাগবে আর কিছু লাগবে না ঠিক আছে সবার লাস্টে থাকে কি ওয়েব থাকে লোকেশন কন্ট্রোল টি দিলাম ছোট করলাম ফোন নাম্বার ছোট করলাম ইমেলটা ছোট করলাম কন্ট্রোল রোলার টেনে সমান করতে হবে এগুলা কন্ট্রোল দিয়ে ছোট করলাম কন্ট্রোল ছোট করলাম ওকে ঠিক আছে
এই ধরেন আপনার এখন ধরেন আপনার এই আইকনগুলোতে আপনার কালার দিতে হবে আপনি কালার দিলে সিম্পললি ধরেন যেটা কালার দিবেন তাহলে এই যে কি অপশন ব্লেন্ডিং অপশন রাইট বাটন ক্লিক ব্লেন্ডিং অপশন কালার এই যে কালার সিলেক্ট করুন রেড কালার দিবেন এই রেড কালার দিলাম ওকে পেস্ট করলাম রাইট বাটন কালার কালার থেকে রেড কালার করে দিলাম ওকে কালার ব্লেন্ডিং অপশন থেকে কালার থেকে আমি সব রেড কালার করে দিলাম এটা হবে না মেবি এটা হোয়াইট আছে এটা পুরোটা ক্লার কালার হয়ে যাবে হ্যাঁ বুঝতে পারছি এটার ক্ষেত্রে আমি আইকন আরেকটা ইউজ করি এটার ক্ষেত্রে কাস্টম কাস্টম থেকে এখান থেকে আমি আইকন সিলেক্ট করি ওয়েব 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 ওকে ওকে এটা হবে সব দিতে পারবেন আপনি যে কালারই দেন গ্রেডিয়েন্ট কালার দেন এই কালার দেন যা ইচ্ছা করেন যে কালার ইচ্ছা করতে দেখেন ডাবল ক্লিক করলাম কালার দিলাম ওকে ওকে এই হইতেছে আমাদের সোশ্যাল মিডিয়া এটাকে আমি একটা গ্রুপ করে এখানে লিখে দিলাম আইকন আইকন ফোল্ডার ওকে নিচে নামাই এখন আপনার লোকেশন এখানে ধরেন লোকেশন দিলাম উত্তরা সেক্টর ইভেন ঢাকা 1830 শর্ট একটা ই দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসি ফন্টটা অবশ্যই ছোট করব ওকে ফন্টটা 6 থাকলে ভালো হয় 5 বেশি ছোট হয়ে যায় 6 6 থাকলে ভালো হয় ওকে 6 থাকলে বেটার সেম ভাবে এটাকে খালি কপি করে এখানে নিয়ে আসব জাস্ট এডিট টাইপ টুল এডিট করব প্লাস 8017 একটা নাম্বার বসাই ওকে বসানোর পর কমা আরেকটা যদি নাম্বার চান আরেকটা নাম্বারও বসাইতে পারেন এটার ক্ষেত্রে একই কিন্তু বাট বেশি এসে বসে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে ডাবল লাইন ঠিক না ডাবল লাইনে চলে যেতে হবে ডাবল লাইন করতে হলে এই ডাবল লাইন করলে আবার একটু সমস্যা সেটা হচ্ছে যে এই ওকে সেই ক্ষেত্রে আমি এটাকে উপরে উঠিয়ে দিই এটাকে আর হইতেছে আইকন কোথায় সেমন এটাকে আমি একটু উপরে উঠাই এটাকে আর এটাতে ফোন নাম্বারটাকে আর একটু উপরে উঠাই ইমেল অ্যাড্রেস এবার সেম ভাবে এটাকে কপি করব কপি করে এখানে নিয়ে আসব এবং ইমেল দিয়ে দেব বা কোম্পানি কম্পাস আরেকটা কপি করব এখানে ফন্ট দিব ডট ওয়েব সাইট ডট কম ওকে
লেখাগুলো সব একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম আইকনটা সিলেক্ট করলাম এটাকে একটু মুভ করে এই আচ্ছা ধরেন বিজনেস ঠিক আছে মধ্যে কি কারণ নাম টাম থাকবে না সবই থাকবে নাম থাকবে না কোনো এই যে নাম আছে না এই যে নাম আছে না আপনার নাম বসায় দেন নিচে কি লিখবেন আপনি ডিজাইনার বসান এখান থেকে নামটা নিয়ে আসি আমি এ আর কে মার্ক মার্ক হেনরি হেনরি স্মিথ ও আচ্ছা কো ফাউন্ডার বিজনেস ধরেন এখান থেকে আমি এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করি এই যে নাম নামের ক্ষেত্রে একটু বোল্ড হয় ঠিক আছে নামের ক্ষেত্রে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে বোল্ড এই বোল্ড আমি কপি করে নিয়ে আসছি টান দিয়ে নিয়ে আসছি আমি বোল্ড বোল্ড করলাম ধরেন এটাকে একটা কালার দিয়ে দিই কি কালার এই কালারটা দিই ওকে নিচে লিখে দিলাম সে গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন না এটাকে অবশ্যই একেবারে রেগুলার রেগুলার থাকবে ছোট থাকবে কালার যদি চান কালার চেঞ্জ করে এটা দিতে পারেন ঠিক আছে অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন সব রোলার টেনে টেনে লাগলে অ্যালাইনমেন্ট করবেন ফটোশপে এইটাই সিস্টেম রোলারগুলো টেনে অ্যালাইনমেন্ট ঠিক করা না না কপি না জাস্ট এই যে এখান থেকে টান দিই এই যে এখান থেকে টান দিই দেখছেন আবার যখন হ্যাঁ তত আসবে আবার ধরেন যে আমার লাগবে না সেক্ষেত্রে আবার এটা ধরে ওইখানে ব্যাক করব যেখান থেকে আনছি ওখানে ব্যাক করে দিব ঠিক আছে ব্যাক করে দিলাম শেষ এই হইতেছে আমাদের কি বিজনেস কার্ড এরপরে আমি সব গ্রুপ করি সব এই দুইটাকে গ্রুপ করে দিলাম দেখেন সব কিন্তু আমার গ্রুপে আছে দেখছেন গ্রুপ করলাম রাখলাম একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড দেখছেন ব্লিড কোথায় এই যে ব্লিড ব্লিডটা টান দিয়ে পুরো উঠে দিই এই যে ব্লিড ব্লিডটাকে আমি ধরেন হোয়াইট কালার দিতে পারি অথবা যে কালার দিতে চাই ব্লিডটা সেভ করবেন ইমেজ সেভ করার সময় অবশ্যই হাইড করে রাখবেন কারণ আপনি কিন্তু ইমেজ সেভ করলে এই কালারটা চলে আসবে বাজে দেখাবে ঠিক আছে ইমেজ সেভ করার সময় এটাকে হাইড করে এখন সেভ দেন এখন সেভ দেন ধরেন ফাইলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ থেকে মেইন ফাইলটাকে ফার্স্টে মেইন ফাইল সেভ দিব বিজনেস কার্ড কার্ড ডিজাইন এখান থেকে ধরেন ডেস্কটপে আমি সিলেক্ট করলাম ওকে প্রেস করলাম সেভ হলো আবার ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এবার জেপিজি সিলেক্ট করলাম ওকে কিন্তু ভাই আপনার এখানে একটা দুটো তিনটা মেবি নাও কি উপরে এগুলো তো আমি কাজ করি নাই আমি তো কাজ করছি এটা এগুলো সেভ হবে না তো তাহলে কেটে দিই এখন এগুলো তো আমার কোনো কাজের না এখন ধরেন না এগুলো আমার কোনো কাজের দরকার নাই এখন একটা সেভ দিছি এটা সেভ দিছি এই সাইডটা সেভ দিছি ফ্রন্ট সাইড এখন দেব ফ্রন্ট সাইডটা হাইড করে এবার দেব ব্যাক সাইড এই যে ব্যাক সাইড এটা আবার দেব এখন একটা সেভ সেভ এ দেব সেভ কয়টা দিলাম ইমেজের ক্ষেত্রে দুইটা তবে অবশ্যই এখান থেকে একটু নামটা চেঞ্জ করে দিতে হবে মানে সেম নামে ফাইল সেভ হয় না টু দিয়ে দিলাম ওকে দেখছেন ফাইলটা আবার সেভ দিই সেভ এস দিয়ে রাখলাম কেটে দিলাম
কোথায় পাবো? এই যে এটা এরকম আসলো কেন? আমি কি এই কালার সিলেক্ট করছিলাম সেভ করার সময়? মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব দেয়, আরো কোন ডিজাইন গুলো আছে এরকম চলে আস। আমি হোয়াটসঅ্যাপ আপনাদের ইয়ে পাঠাচ্ছি, ফাইলটা আমি দিয়ে দিতেছি। হ্যাঁ ফাইলটা কি যাবে? চলে গেছে শান্ত, আমরা চেক করেন তো ফাইল গেছে না? ফাইল গেছে না আপু? শান্ত আমরা তো আপনার গেছে মনে হয় ফাইল আর ইয়ে গেছে। আচ্ছা ওই ওই ফাইল ফাইল আসেনি।